সালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, চলে এলাম আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে। এবং এটি হলো আপনারা যারা 46তম বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের সার্কুলার প্রকাশিত হয়েছে এবং আজকে থেকে তাদের অ্যাপ্লাই প্রক্রিয়া শুরু হয়েছে। চলুন আজকে আমরা ভিডিওতে দেখব কিভাবে আপনি সঠিক পদ্ধতিতে ঘরে বসেই আপনি অ্যাপ্লাইটি করবেন, কিভাবে পেমেন্টটি জমা দিবেন। তো অ্যাপ্লাই প্রসেসিং এর আগে আপনারা যদি সার্কুলার সম্পর্কিত বিস্তারিত ধারণা না থাকে তাহলে আপনারা এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এখানে আসার পরে আপনারা এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট যাবেন, সেখান থেকে আপনার সার্কুলারটি পেয়ে যাবেন। সেখানে আপনার সার্কুলার সম্পর্কিত বিস্তারিত আপনার সার্কুলার সংক্রান্ত বিস্তারিত এখান থেকে জানতে পারবেন। সার্কুলার নিয়ে এবারে আমাদের বিস্তারিত ভিডিও নিই। তবে প্রাথমিক আপনাদের যে যোগ্যতা থাকতে হবে সেটি হলো আপনাকে মিনিমাম অনার্স কমপ্লিট করা থাকতে হবে, অথবা আপনাকে অবশ্যই যদি আপনি ডিগ্রি করে থাকেন তাহলে মাস্টার্স কমপ্লিট করা থাকতে হবে। এবার চলুন কিভাবে অ্যাপ্লাই করবেন। এই যে অ্যাপ্লাই লিঙ্কটি আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা এখানে অ্যাপ্লাই প্রসেসিং এর তিনটি অপশন দেখতে পাবেন এবং এই তিনটি অপশনের মধ্যে আপনাদের সবার প্রথম হলো জেনারেল ক্যাডার, এরপর হলো টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার, এরপর হলো জেনারেল বা টেকনিক্যাল প্রফেশনাল বস ক্যাডার। আপনি যদি জেনারেল ক্যাডারের সাথে সাথে আপনি যদি শিক্ষা বা টেকনিক্যাল ক্যাডারে যদি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই 3 নম্বর যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। আর আপনি যদি শুধুমাত্র জেনারেল ক্যাডারে অ্যাপ্লাই করতে চান তাহলে প্রথম অপশনটি, শিক্ষা ক্যাডার বা টেকনিক্যাল ক্যাডারে আবেদন করতে চান তাহলে দ্বিতীয় অপশনটি ক্লিক করবেন। তো আমি বথ ক্যাডারে অ্যাপ্লাই করব, তাই আমি সেটি ক্লিক করছি। বথ ক্যাডারের ক্ষেত্রে কিন্তু আপনাকে 200 নম্বরে এক্সট্রা পরীক্ষা দিতে হবে পরবর্তীতে রাইটিং। চলুন তাহলে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আপনারা এখানে সবার প্রথমে দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেন্ট নেম, এবং মনে রাখবেন আপনার এখানে যতগুলো তথ্য রয়েছে সবগুলো আপনার এসএসসি যে ডকুমেন্টস রয়েছে সেগুলোর সাথে মিল রেখে দিবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। আপনার সকল ডকুমেন্টস অবশ্যই সঠিকভাবে দিবেন। সবার প্রথমে আপনি আপনার নামটি ইংরেজিতে লিখে দিবেন, এরপর হলো আপনার ফাদার্স নেমটি লিখে দিবেন, এরপর হলো আপনার ডেট অফ বার্থে অবশ্যই সঠিকভাবে সার্টিফিকেটের ঠিক যেভাবে রয়েছে সেভাবে দিয়ে দিবেন, এরপর হলো আপনার মাদার্স নেমটি লিখে দিবেন, এরপর হলো আপনার জেন্ডার কি সেটি অবশ্যই সিলেক্ট করে দিবেন, এরপর হলো এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এখান থেকে আপনি যদি বর্তমানে বেকার থাকেন তাহলে নট এমপ্লয়েড দিবেন, এছাড়া আপনি যদি কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তাহলে সেখান থেকে আপনি সেই অপশনটি সিলেক্ট করে দিবেন, এছাড়া আপনি যদি টেম্পোরারি কোথাও কোনো প্রজেক্টে কাজ করে থাকেন অথবা প্রাইভেট অর্গানাইজেশনে কোনো জব করে থাকেন তাহলে সেগুলো সিলেক্ট করে দিবেন। কেননা আপনাকে যদি এগুলো সিলেক্ট করেন তাহলে অবশ্যই সেই প্রতিষ্ঠান থেকে আপনাকে একটি অনুমতিপত্র নিতে হবে। যদি আপনি পরবর্তীতে রাইটিং পাস করার পরে যখন আপনি বাইরেতে যাবেন তখন আপনাকে সেই অনুমতিপত্র নিতে হবে। তাই আপনি যদি চাকরি করেন তাহলে সেটি অবশ্যই দিয়ে দিবেন, আর যদি না হয় তাহলে নট এমপ্লয়েড এখানে ক্লিক করে দিবেন। এরপর হলো আপনার মেরিটাল স্ট্যাটাস কি সেটি অবশ্যই সিলেক্ট করে দিবেন, মেরিট নাকি সিঙ্গেল, এরপর ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশে দিবেন, এরপর আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটি সেটি অবশ্যই দিয়ে দিবেন, এখানে ন্যাশনাল আইডি কার্ড ইয়েস ক্লিক করে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন, এরপর হলো আপনার কোনো শারীরিকগত সমস্যা রয়েছে কিনা ডিসেবিলিটি এখানে নন দিবেন, যদি কোনো সমস্যা না থাকে, চোখের সমস্যা থাকে তাহলে ভিজুয়ালি এখানে ক্লিক করবেন, আর যদি ফিজিক্যালি কোনো সমস্যা থাকে তাহলে আপনি ফিজিক্যালি যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন, এরপর হলো আপনার হাইট ওয়েট এগুলো দিতে হবে, চেস্ট মাপ দিতে হবে, হাইট এবং চেস্ট অবশ্যই আপনি সেন্টিমিটারে দিয়ে দিবেন। এখানে আপনি কিভাবে সেন্টিমিটারে আপনার হাইটটাকে কনভার্ট করবেন সেটি আমি গুগলে দেখিয়ে দিচ্ছি। এখানে সবার প্রথমে গুগলে গিয়ে আপনার সেন্টিমিটার টু ফুট অথবা ফুট টু সেন্টিমিটার লিখে ক্লিক করবেন, এরপর আপনি কত ফুট কত ইঞ্চি সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন, এরপর সেটি অটো সেন্টিমিটারে চলে আসবে, সেটি এখানে বসিয়ে দিবেন। এছাড়া আপনার ওয়েটটি অবশ্যই কেজিতে আপনার বর্তমানে যত কেজি রয়েছে সেটি দিয়ে দিবেন। এরপর হলো আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আপনার কেয়ার অফের ক্ষেত্রে আপনার এখানে চাইলে এটি দিতে পারবেন, না দিলে কোনো সমস্যা নেই। এখানে আপনার যদি বাবা জীবিত থাকে তাহলে বাবার নাম অর্থাৎ গার্ডিয়ান নামটি দিয়ে দিবেন, অথবা আপনার বাড়ির নামটি দিয়ে দিতে পারবেন, অথবা আপনার নিজের নামটি এখানে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং মনে রাখবেন প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস একই দেওয়ার চেষ্টা করবেন, যদি আলাদা দেন তাহলে পরবর্তীতে যখন আপনি বাইরেতে টিকবেন তখন আপনার ভেরিফিকেশনের যে ব্যাপার রয়েছে সেখানে আপনার 2টি জায়গায় ভেরিফিকেশন করতে হবে। আর যদি একই দিয়ে দেন অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা যেটি সেটি যদি প্রেজেন্ট এবং পারমানেন্টে দিয়ে দেন তাহলে শুধুমাত্র পারমানেন্ট অ্যাড্রেস যেটি রয়েছে সেখানে ভেরিফিকেশন হবে। এরপর হলো ভিলেজ বা টাউন আপনার অর্থাৎ গ্রামের নামটি সঠিকভাবে লিখে দিবেন, এরপর হলো ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিবেন, এরপর হলো সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যে পুলিশ স্টেশন বা উপজেলাটি রয়েছে সেটা সিলেক্ট করে দিবেন, পোস্ট অফিস যেটি রয়েছে সেটি দিয়ে দিবেন অর্থাৎ লিখে দিবেন, এরপর হলো পোস্ট কোডটি অবশ্যই দিয়ে দিবেন, এখানে যদিও এটি অপশনাল দেওয়া রয়েছে তবে আপনি আপনার পোস্ট কোডটি অবশ্যই দিয়ে দিবেন। এরপর হলো প্রেজেন্ট এবং পারমানেন্ট যদি সেম থাকে তাহলে সেম এস এখানে
টাইপ করে দিবেন, আর যদি না হয় তাহলে আলাদাভাবে দিয়ে দিবেন, একই রকম প্যাথেন অ্যাড্রেসের মতো করে আলাদাভাবে দিয়ে দিবেন। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি, সেটি হলো আপনার কন্ট্যাক্ট নাম্বার। আপনার মোবাইল নাম্বারটি অবশ্যই আপনার নামে রেজিস্ট্রেশন করতে মোবাইল নাম্বারটি দিবেন, তাহলে কোনো প্রবলেম নেই। যদি অন্যটি দেন তাও কোনো প্রবলেম নেই, তবে সেটি আপনার কাছে অলওয়েজ থাকতে হবে, এই জন্য সেই মোবাইল নাম্বারটি আপনি দিয়ে দিবেন। এরপর সেই মোবাইল নাম্বারটি আবার টাইপ করে দিবেন। এরপর হলো আপনার এক্সাম সেন্টার সিলেক্ট করতে হবে, কোন বিভাগীয় অঞ্চলে আপনি এক্সাম দিতে যাচ্ছেন সেই বিভাগটি সিলেক্ট করে দিবেন। এভাবে করে আপনি আপনার ডিটেলস যেগুলো রয়েছে এগুলো দিয়ে দিবেন। এরপর হলো আপনার প্রশ্নপত্র কি হবে সেটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যদি আপনি ইংলিশ ভার্সনে পরীক্ষা দিতে চান তাহলে অবশ্যই এখানে টিক মার্ক দিবেন, প্রিলিমিনারি টেস্টে এখানে ক্লিক মার্ক দিবেন, তাহলে আপনার প্রশ্নটি ইংলিশে হবে, না হলে ডিফল্টভাবে আপনার প্রশ্নটি বাংলাতেই হবে। এরপরে যদি ইংলিশে হয় তাহলে ক্লিক করবেন, না হলে করার দরকার নেই। এরপর হলো আপনার এখানে নিচে দ্য অ্যাবভ ইনফরমেশন ইজ কারেক্ট, আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ, এখানে ক্লিক করবেন। এরপরে নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে, এবং নেক্সট বাটন ক্লিক করার আগে অবশ্যই আপনার তথ্যগুলো ঠিক রয়েছে কিনা, সকল তথ্য সঠিকভাবে দিয়েছেন কিনা, মোবাইল নাম্বারটি সঠিকভাবে দিয়েছেন কিনা এগুলো একটু যাচাই করে নেবেন, তাহলে নেক্সট বাটনে ক্লিক করবেন, না হলে পরবর্তীতে আপনাকে ব্যাকে এসে আবার সেগুলো কারেকশন করতে হবে। তাই অবশ্যই ভালোভাবে হলে তারপর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর নেক্সট বাটন ক্লিক করলে আপনাকে আপনার এডুকেশনের যে তথ্যগুলো সেগুলো দিতে হবে। তো এখানে সবার প্রথমে এসএসসি যে তথ্য সেটি দিবেন, এবং সেখান থেকে আপনার এক্সামিনেশন কি দাখিল নাকি এসএসসি নাকি প্রফেশনাল সেটি বা ও লেভেল হলে সেটি সিলেক্ট করে দিবেন। এরপর হলো সেটি কোন বোর্ডের অধীনে দিয়েছেন সেটি, এরপর রুল নাম্বার যেটি রয়েছে সেটি আপনার রুল নাম্বারটি দিয়ে দিবেন, এসএসসি রুল নাম্বার। এরপরে হলো আপনার রেজাল্ট কি, সেটি জিপিএ 5 সিলেক্ট করে দিবেন, এবং সেখান থেকে আপনার গ্রেড কত পেয়েছেন সেটি চতুর্থ বিষয় সহ দিবেন, এখানে মনে রাখবেন চতুর্থ বিষয় সহ গ্রেড কি দিবেন। এরপর হলো আপনার গ্রুপ কি সেটি, এরপর হলো আপনার পাসিং ইয়ার কত সেটি দিয়ে দিবেন, এরপর আপনার পাসিং ইয়ারটি দিয়ে দিবেন। এরপর ঠিক একই রকম ভাবে এসএসসিটাও দিয়ে দিবেন, আমি এসএসসিটা এভাবে দিয়ে দিচ্ছি। এরপর হলো গ্রাজুয়েশন, গ্রাজুয়েশনের ক্ষেত্রে আপনার গ্রাজুয়েশন কি সেটি বিএসসি ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার হলে আপনি সেটি সিলেক্ট করে দিতে পারবেন, বিএসসি এগ্রিকালচার সায়েন্স হলে সেটি সিলেক্ট করে দিবেন, এছাড়া এমবিবিএস কিংবা বিডিএস হলে আপনি সেটি সিলেক্ট করবেন, এছাড়া যারা নির্দিষ্ট সাবজেক্টের উপর অনার্স করেছে তারা অনার্স সিলেক্ট করে দিবেন, এরপরে যারা ডিগ্রি করেছে তারা প্রথমে পাসপোর্ট সিলেক্ট করে দিবেন, এরপরে হলো আপনার যদি এএমআইই থাকে তাহলে সেটি দিবেন, এছাড়া যারা বিএএমএস থেকে এসেছেন তারা সেগুলো সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আপনি যদি 4 বছর করেন তাহলে অনার্স, আর ডিগ্রি করলে আপনার পাসপোর্ট সেটি সিলেক্ট করে দিবেন। এরপর হলো অনার্স সিলেক্ট করলাম আমি এখান থেকে, এরপর এখান থেকে আমাকে যে সাবজেক্টের উপর আমি অনার্স করেছি সেই সাবজেক্ট এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, এরপর যে ইউনিভার্সিটি থেকে অনার্স করেছে সেই ইউনিভার্সিটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে হলো আপনাকে সিজিপিএ আপনাকে দিতে হবে, আপনার 4 স্কেল কিংবা 5 স্কেল যে স্কেলে আপনার সিজিপিএ গণনা করা হচ্ছে সেই সিজিপিএ স্কেলটি সিলেক্ট করার পরে আপনার সিজিপিএ টোটাল কত সেটি দিয়ে দিবেন। যারা সিজিপিএ ক্যালকুলেট করতে জানেন না তারা আমরা আই বাটনে যে ভিডিওটি রয়েছে সেটি অবশ্যই দেখে নেবেন। এরপর হলো আপনি পাসিং ইয়ার কত, আপনার রেজাল্ট পাবলিশ যখন হয়েছে সেখানে আপনার অ্যাডমিট কার্ডের রেজাল্টের পাসিং ইয়ারটি লেখা থাকবে সেটি দিয়ে দিবেন। এরপর কোর্স ডিউরেশন 4 বছর হলে 4 বছর, 3 বছর হলে 3 বছর, অর্থাৎ যারা ডিগ্রি করেছেন তাদের ক্ষেত্রে 3 বছর। এভাবে করে আপনি আপনার গ্রাজুয়েশনটি দিয়ে দিবেন। ঠিক একই রকমভাবে আপনার মাস্টার্সের ইনফরমেশনটাও দিয়ে দিবেন, যদি মাস্টার্স করে থাকেন, যারা 3 বছর মেয়াদে ডিগ্রি করেছেন তাদের অবশ্যই মাস্টার্স লাগবে, তাদের ক্ষেত্রে মাস্টার্স দিয়ে দিবেন, আর 4 বছরের ক্ষেত্রে মাস্টার্স করে থাকলে দিবেন, না করে থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে ইফ, এখানে আপনি ইফ অ্যাপ্লিকেবল ক্লিক করলে সেই তথ্যটি আপনি একই রকমভাবে পূরণ করে দিবেন, অনার্স যেভাবে করেছেন অর্থাৎ গ্রাজুয়েশন যেভাবে করেছেন ঠিক সেভাবে। এরপর হলো আপনার যদি এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন থাকে টিচার ট্রেনিং কলেজ থেকে তাহলে সেটি এখান থেকে সিলেক্ট করে আপনাকে এক্সামিনেশন কি দিয়েছেন টিচার ট্রেনিং কলেজ থেকে, বিএড বা বিপিএড এই ধরনের কোনো ট্রেনিং কোর্স করে থাকলে সেটি সিলেক্ট করে দিবেন, সেটি কোন ইনস্টিটিউশন থেকে দিয়েছেন সেটি দিয়ে দিবেন, এরপর রেজাল্ট কি পেয়েছেন সেটি দিয়ে দিবেন, পাসিং ইয়ার কত সেটি দিয়ে দিবেন। এরপর হলো আপনার পোস্ট গ্রাজুয়েট সাবজেক্ট যেটি প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারের জন্য সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর হলো পোস্ট গ্রাজুয়েট সাবজেক্ট অর্থাৎ আপনি যে বিষয়ের উপর অনার্স করেছেন সেই বিষয়ের যে প্রফেশনাল অর্থাৎ শিক্ষা ক্যাডার রয়েছে সেটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন, সেটি কিসের উপর সে সাবজেক্টে সিলেক্ট করে দিবেন। এরপরে এখানে অ্যাবভ ইনফরমেশন ক্লিক করবেন, এরপর নেক্সট বাটনে যাবেন, এখানেও আপনার তথ্যগুলো একটু ভালোভাবে যাচাই করে নেবেন, তারপর নেক্সট বাটনে যাবেন।
এরপর নেক্সট বাটন ক্লিক করার পরে আপনাকে ক্যাডার চয়েস দিতে হবে। এটি খুবই খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, এবং মনে রাখবেন এখানে ক্যাডার সম্পর্কিত আপনি কোন ক্যাডারটি সিলেক্ট করছেন, কোনটি আপনার প্রথম পছন্দ, কোনটি আপনাকে মনে রাখতে হবে। ক্যাডার অপশনে আপনি যে ক্যাডারগুলো সিলেক্ট করবেন, যেগুলো আপনার প্রথম দ্বিতীয় তৃতীয় চয়েস দিবেন, এইগুলো সম্পর্কিত আপনার ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন। এই ক্যাডার অপশনটি আপনার জন্য উপযুক্ত কিনা সেটি অবশ্য আগে যাচাই বাছাই করে নেবেন, কারো কথায় প্রভাবিত হবেন না। অবশ্যই সেই সম্পর্কিত আপনার জ্ঞান রয়েছে কিনা বা সেই সম্পর্কিত আপনি কোনো ভালো দক্ষতা রয়েছে কিনা সেগুলো অবশ্যই যাচাই বাছাই করে তারপর সেই ক্যাডারগুলো অবশ্যই আপনি সিলেক্ট করবেন, এবং সেই ক্যাডারের সম্পর্কিত বিস্তারিত বেসিক ধারণা অবশ্যই আপনি রাখবেন। এরপর হলো আপনি যেটি আপনার প্রথম পছন্দ সেটি আগে সিলেক্ট করবেন, এখান থেকে ক্যাডার কোডগুলো অবশ্যই মিলিয়ে করবেন। সেই ক্যাডার কোড অনুসারে আপনি সেটি পছন্দ করে আপনি সেটি সিলেক্ট করার পরে অ্যাড অপশনে ক্লিক করবেন, তাহলে সেটি অ্যাড হয়ে যাবে নিচে সিরিয়ালে 1 2 3 তে চলে আসবে। এরপরে একে একে করে দিবেন, একে একে আপনি আপনার সিরিয়ালটি দিয়ে দিবেন 1 2 3 করে এভাবে করে। আর যদি কোনোটি ভুল হয়ে যায় তাহলে আপনি সেটি আবার সিলেক্ট করার পরে রিমুভ বাটনে ক্লিক করলে সেটি আবার আগের অবস্থানে চলে আসবে, সেখান থেকে আবার আপনি আপনার পছন্দ অনুসারে সেটি দিয়ে দিবেন। এরপরে সেটি দিয়ে দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে সেটি রিঅ্যারেঞ্জ করতে পারবেন। এখানে পাশে উপরে নিচে করার যে অপশনটি রয়েছে, আপনি চাইলে আপনি সেই ক্যারেক্টারটি সিলেক্ট করার পরে উপরে নিচে বাটনে ক্লিক করে আপনি সেটি আপনি রিঅর্ডার করতে পারবেন। এরপর হলো আপনি ক্যাডার সিলেকশন করার পরে এখানে সিলেকশনে যে সিলেক্টেড ক্যাডার অপশন ইজ কারেক্ট এখানে ক্লিক করবেন, তাহলে আপনার ক্যাডার অপশনগুলো যে সঠিক তারা ধরে নেবে। এরপর নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট বাটন ক্লিক করলে আপনি আপনার সকল ইনফরমেশন আবার প্রিভিউ আকারে দেখতে পাবেন। মনে রাখবেন কোনো তথ্য যেন ভুল না হয়, এগুলো একটু ভালোভাবে যাচাই করে নেবেন। এখান থেকে পরবর্তী অপশনে যাওয়ার জন্য অবশ্যই আপনি এখান থেকে যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন। এরপর হলো আপনাকে ফটো এবং সিগনেচার দিতে হবে, এটি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। ফটোটি আপনার 300x300 পিক্সেলের হতে হবে, 100 কেবির ভিতরে হতে হবে, এবং সিগনেচারটি 380 পিক্সেলের হতে হবে এবং সেটি 60 কেবির ভিতরে হতে হবে। এবং মনে রাখতে হবে আপনার ফটোটি অবশ্যই যেন রিসেন্ট টাইমে তোলা একটি ফটো হয় এবং রঙিন ফটো হয় তাহলেই হবে। এবং পিছনে অবশ্যই আপনার এক কালারের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, অর্থাৎ যে কোনো হয়তো ব্লু অথবা হোয়াইট যে কোনো এক কালারের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। এবং ফটোটি যদি আপনি রিসাইজ করতে না পারেন তাহলে আমাদের এখানে আই বাটনে যে ফটো রিসাইজ অপশনটি রয়েছে সেখান থেকে আপনি ফটোটি রিসাইজ করে নেবেন। এরপরে হলো আপনার আপলোড ফটোতে ক্লিক করে আপনার ফটোটি আপলোড করে দিবেন, সিগনেচারটি আপলোড ফটো অপশনে ক্লিক করে আপনি সেখান থেকে সিগনেচারটি আপলোড করে দিবেন, তাহলে এগুলো শো করবে। এরপরে হলো আপনার ভ্যালিডেশন কোডটি দিয়ে দিতে হবে, এখানে যেভাবে রয়েছে ঠিক সেভাবে ভ্যালিডেশন কোডটি দিয়ে দিবেন। এরপরে এখানে ডিক্লারেশন যে অপশনটি রয়েছে সেখানে টিক মার্ক দিয়ে দিবেন। এরপরে হলো আপনাকে সাবমিট করতে হবে, এবং মনে রাখবেন আপনার ছবি সিগনেচার এগুলো শো করার পরে উপরে তথ্যগুলো সঠিক থাকার পরে আপনি সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করবেন। আপনি যদি সাবমিট করে দেন পরবর্তীতে আর কারেকশন করতে পারবেন না, আর যদি পেমেন্ট দিয়ে দেন কোনোভাবেই পরবর্তীতে কারেকশন করতে পারবেন না, যদি এবং যদি পেমেন্ট না দেন তাহলে 72 ঘন্টা পরে আপনি নতুন করে আবার অ্যাপ্লাই করতে পারবেন। তাই অবশ্যই আপনি ভালোভাবে তথ্যগুলো দেখে নেবেন, তাহলে আপনাকে সেকেন্ড টাইম কোনো ঝামেলায় পড়তে হবে না। সাবমিট বাটনে তারপরে ক্লিক করবে, টিক মার্ক দিয়ে দিবেন, তারপর সাবমিট সয়েজে ক্লিক করবেন। এরপর হলো আপনার অ্যাপ্লিকেশন কপিটি আপনার সামনে চলে আসবে, এখানে একটি ইউজার আইডি পেয়ে যাবেন, সেই ইউজার আইডি দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে, এবং কিভাবে পেমেন্ট করবেন সেটি নিচে কিন্তু লেখা রয়েছে। এখানে আপনাকে যে কোনো টেলিযোগ নাম্বার থেকে আপনাকে পেমেন্টটি করতে হবে। তো পেমেন্ট করার প্রক্রিয়া আমি এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাকে যে কোনো টেলিটক নাম্বারে এখানে যে পেমেন্টের ফিটি সেটি আপনাকে অবশ্যই রিচার্জ করা থাকতে হবে, সেই পেমেন্টের ফিটি দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে, এবং পেমেন্টটি অবশ্যই মেসেজ অপশনে যাওয়ার পরে আপনাকে BCS লিখতে হবে, এরপর স্পেস দেবেন, এরপর আপনার অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডিটি রয়েছে হুবহু ঠিক সেটি টাইপ করে দেবেন। মনে রাখবেন আপনার অ্যাপ্লিকেশন কপিটি যদি সঠিক থাকে তাহলেই আপনি এখানে পেমেন্টটি দেবেন, না হলে সেটি 72 ঘন্টা পরে আপনি আবার নতুন করে অ্যাপ্লিকেশন কপি করতে পারবেন। এরপরে হলো আপনি সেটি দেওয়ার পরে সেন্ড করে দেবেন 16342 নাম্বারে, আপনার SMS টি চলে যাবে। এরপর সেকেন্ড SMS এ আপনি অপেক্ষা করবেন, সেকেন্ড SMS এ আপনাকে পিন নাম্বার সহ আপনার নাম সহ একটি রিটার্ন SMS আসবে, আপনার সেই SMS এ একটি পিন নাম্বার পাবেন 8 সংখ্যার, সেটি দিয়ে আপনাকে দ্বিতীয় SMS করতে হবে, সেখানেও আপনাকে লিখতে হবে BCS স্পেস ES, এরপর স্পেস দিয়ে আপনার পিন নাম্বারটি দিবেন। এরপরে হলো আপনাকে সেটি 16342 নাম্বারে পাঠিয়ে দিতে হবে। এরপরে SMS টি পাঠানোর পরে সেটি রিটার্ন আরেকটি SMS আসবে, সেখানে আপনার ইউজার আইডি এবং আপনার টাকা ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে। এরপর আপনার অ্যাপ্লিকেশনের যে যাবতীয় কাজ সেটি সম্পূর্ণ শেষ। এভাবে আপনি সঠিক পদ্ধতিতে নির্ভুলভাবে আপনি ঘরে বসে অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আপনার যে কোনো মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। শিক্ষা জব অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।